আজকে আপনাদের জন্য একটি অসম্ভব লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। তবে যাদের শুটকি প্রিয় তাদের জন্য এটা অবশ্যই লোভনীয়। সেটা হচ্ছে চ্যাপা শুটকির গ্রিন ভর্তা, অর্থাৎ কাঁচামরিচ দিয়ে করা হয়েছে ভর্তাটা, লাল ভর্তা না। আর আমি অবশ্যই পাটা দেখেই বুঝতে পারছেন যে পাটা পুতায় পিষে ভর্তাটা তৈরি করেছি। আর এটা যে কি মারাত্মক মজা সেটা আর নাই বললাম। তবে আপনারা ইচ্ছা করলে এটাকে সেম প্রসেসে ব্লেন্ডারে করে নিতে পারেন। তো আর দেরি করবো না, চলে যাব এই পাটা ভর্তা তৈরি করার রেসিপিতে। চ্যাপা শুটকিকে পাটায় বেটে আমি যে ভর্তাটা বানাবো তার জন্য আমি এখানে চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি। পুটি শুটকির নরমটাকে আসলে চ্যাপা শুটকি বলে, এটাকে আমি প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি চ্যাপা শুটকির ভর্তায় সবসময় আমার মাকে দেখি যে চিংড়ি অ্যাড করে, আমার মা দুই তিনটা চিংড়ি দেয়। আমি এখানে চ্যাপা শুটকি নিয়েছি প্রায় 7-8টা, আর আমার চিংড়িগুলো যেহেতু ছোট আমি এখানে প্রায় এরকমই 6-7টা চিংড়ি নিয়ে নিয়েছি। অসম্ভব মজা হয় চ্যাপা শুটকির ভর্তাটা যদি চিংড়ি অ্যাড করা হয়। আর যারা চিংড়ি খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি জাস্ট 2 পিস রসুন নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমি ভর্তাটা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো দিয়ে করব পাটায় বেটে। শুকনো মরিচটা তো আসলে পাটায় বাটা খুবই ডিফিকাল্ট, আমরা যারা কখনো বাটিনি তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। এর জন্য এটাকে বেশ ঘন্টাখানেক বা 2 ঘন্টার মতো যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এটার শেলগুলো নরম হয়ে যায়, বাটাটা অনেক ইজি হয়। সো আমি এটাকে ভিজিয়ে রেখেছি। আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ সম পরিমাণ দিব, আসলে ঝালটা যার যার ব্যাপার। সো এখন আমি এটাকে প্রসেসিং এ চলে যাচ্ছি। একটি কড়াই বসে দিয়েছি এবং খুব সামান্য একটুখানি তেল দিয়েছি, প্রায় 1 চা চামচ বা একটু বেশি এরকম তেল দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটার মধ্যে চিংড়িগুলো আগে ভেজে নেব, যেহেতু শুটকিটা দিলে শুটকিটা লেগে যেতে পারে, তাই চিংড়িগুলো, কাঁচামরিচ আর রসুন, জাস্ট 2 পিস রসুন। আমি পেঁয়াজও অ্যাড করবো কিন্তু রসুন দিব জাস্ট 2 পিস। এই রসুনটা দিয়ে আমি একটু ভেজে নিব, খুব বেশি না, আসলে চিংড়ি তো রান্না করতে বেশি সময় লাগে না। তো 2-3 মিনিট ভেজে নিব আমরা চিংড়িটাকে, একটু হালকা ভাজা দিয়ে দিতে হবে, তাহলে চিংড়িটা সফট থাকবে। আর বেশি ভেজে ফেললে চিংড়িটা শক্ত হয়ে যাবে, ভর্তাটা মজা লাগবে না। তো আমি এটা 2-3 মিনিট ভেজে তারপরে ফিরে আসছি। ব্যাস আমার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে চিংড়ি আর পেঁয়াজ রসুনগুলো, রসুন আর এই মরিচগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন। আর এখন সেই একই ফ্রাই প্যানে শুটকিগুলোকেও ভেজে নিব, তবে আর কোনো তেল অ্যাড করার প্রয়োজন নেই। শুটকিগুলোকে কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে, প্রায় 8-10 মিনিট লেগে যাবে শুটকিগুলো ভেজে নিতে। যেহেতু শুটকিগুলো কাঁচা এবং এগুলো হতে একটু সময় লাগে, তাই লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে 8-10 মিনিটের মতো। অল্প আঁচে সময় নিয়ে ভেজে নেওয়ার পর শুটকিগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু শুটকিগুলোকে নামিয়ে নিতে হবে। সবকিছু তেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি ফিরে এসেছি বাটাবাটি করতে। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আসলে চ্যাপা শুটকির ভর্তাটার মধ্যে আমার পেঁয়াজ কাঁচাটাই বেশি ভালো লাগে। এখন আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে শুকনো মরিচটা যেটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক সেটাকে আগে বেটে নিব। আসলে পাটা ভর্তাটা পাটাই বেশি মজা হয়, যদি একটু কষ্ট হয়। তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে পাটাই বেটে এটা করতে যদি খেতে মন চায় খুব বেশি, অথবা ব্লেন্ডারও আপনারা করতে পারেন সবকিছু একসাথে ব্লেন্ড করে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই শুকনো মরিচটাকে আমি খুব মিহি করে বেটে নিব, মানে বীজগুলো যেন একদম ভালো করে ম্যাশ হয়ে যায় সেভাবে এটাকে বেটে নিতে হবে। ভিউয়ার্স, আমি 3 বার বেটে নিয়েছি, এর চেয়ে বেশি ম্যাশ আসলে আমি আর করতে পারছি না। সো 3 বার বেটে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে কাঁচামরিচ আর রসুনের কোয়া দুটো দিয়ে আবার একটু বেটে নিব। ভিউয়ার্স, কাঁচামরিচটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো দিব। তবে অবশ্যই যেটা করব, একটু চিংড়ির খোসাটা যেটা মেন মোটা খোসাটা এটা একটু ফেলে দেওয়ার চেষ্টা করব, তাহলে আসলে ভর্তাটা অনেক স্মুথ হবে। সো এটা ফেলে তারপর আমি চিংড়িটা বেটে তারপরে ফিরে আসছি। ভিউয়ার্স, চিংড়িটাকে কিন্তু আমি খোসা ফেলে বেটে নিয়েছি। এখন এটার মধ্যে আমি সেই চ্যাপা শুটকির তেলে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিব, এবং এটা অনেক ড্রাই হয়ে গেছে তাই আমার এটার মধ্যে একটু পানি দিতে হবে।
এবং এই পানি দিয়ে এখন এটাকে আমি খুব মিহি করে বেটে নিব। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় বেশি লাগবে, কাটাগুলাকে ভালো করে ম্যাশ করে ফেলতে হবে। সো একদম মিহি করে বেটে দুইবারে বা তিনবারে যত শুটকির কাঁটাটা আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন আমি সব কিছু একসাথে করে নিয়েছি, এখন এই একসাথে করে নিয়ে আরেকবার একটু বেটে নিব। ভিউয়ার্স, আমার একদম বাটা হয়ে গেছে, এর চেয়ে বেশি মিহি করার আসলে প্রয়োজন নেই। দুই তিনবার বেটে নিয়েছি আমি শুটকিটা দিয়ে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজগুলো দিব। তবে পেঁয়াজগুলো দেওয়ার নিয়ম হচ্ছে পেঁয়াজগুলোকে একদম মিহি করে বেটে ফেলা যাবে না, পেঁয়াজগুলো জাস্ট একটু অর্ধ ভাঙা করে শুটকিটার সাথে মিশিয়ে ফেলতে হবে। আমি পেঁয়াজগুলোকে একটু ভেঙে নিয়েছি অর্ধ ভাঙা করে, এখন এই শুটকিটার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে হাত ইউজ করতে হবে, আর অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন। আমার চ্যাপা শুটকির পাটা ভর্তা একদম রেডি। একটু কষ্ট তো অবশ্যই হবে পাটা ভর্তা খেতে গেলে, কিন্তু সত্যি কথা ভিউয়ার্স, এই ভর্তাটা দিয়ে যখন ভাত খাবো, সাদা গরম ভাত, তখন আসলে সব কষ্ট চলে যাবে, এত মজা। আমার তো মনেই হয় যে যারা শুটকি খায় না তাদের পুরোটা জীবন না হলেও অর্ধেকটা জীবন অবশ্যই বৃথা। এটা আমার ওপিনিয়ন, কেউ কিছু মনে করবেন না। সো ভিউয়ার্স, দেখলেন তো কিভাবে খুব লোভনীয়ভাবে পাটা ভর্তা করতে হয়। আপনারা হয়তো অনেকেই জানেন শুটকির পাটা ভর্তা, চ্যাপা শুটকির পাটা ভর্তা কীভাবে করতে হয়। তারপরেও আজকে আমি আমাদের বাসায় যেভাবে করা হয়, আমার মা যেভাবে করে, সেই ভর্তাটা শেয়ার করলাম। আশা করি এটা একবার ট্রাই করবেন এবং অবশ্যই খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। তো আমি আর কথা বাড়িয়ে আমি থাকতে পারছি না, কারণ হচ্ছে আমাকে এখন এগুলো সব প্যাক করে পাটার মধ্যে একটু ভাত নিয়ে খেতে হবে। এটা আরেকটা মজা, সেটা আমি মিস করতে চাচ্ছি না। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।